আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমাদের ডে থ্রি অ্যান্ড ডে ফোর কে একসাথে নিয়ে সেন্ট মার্টিনের সমগ্র যাত্রা আপনাদের কাছে তুলে ধরব। তো দেরি কেন, চলুন তাহলে আজকের ব্লগটি শুরু করা যাক। রওনা হয়ে গেলাম সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। একটি অটোরিকশা নিয়ে চলে গেলাম এখানের লঞ্চ ঘাটে। দেন টিকিট দেখিয়ে উঠলাম সেই সুপরিচিত ক্রুজ শিপ যার নাম কর্ণফুলী এক্সপ্রেস। সৌন্দর্যের শেষ কোথায়, চারপাশের সুন্দর সমুদ্র দেখে মুগ্ধ হয়ে রইলাম খালি, আর আশায় রইলাম কতক্ষণে সেন্ট মার্টিনে পৌঁছব। আমরা জাহাজে করে এখন যাচ্ছি সেন্ট মার্টিন। তো আমাদের 5টা ঘন্টা সময় লাগবে, সকাল 7টা থেকে 12টা পর্যন্ত জার্নিটা। মেন বালাক সাগরের মাঝখানে আছে। সাগরের আরেকটি সৌন্দর্য হলো এখানে যে দেশের জাহাজ চলবে সেই দেশের পতাকাটা সবার সামনে জাহাজে লাগানো থাকবে। ভেবেছিলাম 5 ঘন্টায় পৌঁছে যাব, কিন্তু 6.5 ঘন্টা লেগে গেল সেন্ট মার্টিন পৌঁছাতে। ওই যে দেখা যাচ্ছে সেন্ট মার্টিন। আর একটা কথা, কখনো জাহাজে আসলে রওনা পথে ওপেন ডেকে নেবেন না, কারণ ওপেন ডেকে খুব কষ্ট হয়, আর রিটার্ন টিকেটে ওপেন ডেক নিতে পারেন, এতে আপনার কষ্ট কম হবে। অনেক শুনেছি ব্লু ওয়াটার বা স্বচ্ছ পানির কথা, কিন্তু সেন্ট মার্টিন যদি না আসতাম হয়তো জানতামই না যে পানি এতটা স্বচ্ছ আর ব্লু কালার হতে পারে। সেন্ট মার্টিনে পা রাখতে রাখতে বেজে গেল 2টা, আর খাবার খেতে ঢুকে গেলাম পাশেরই রেস্টুরেন্টে। তো মাছ না নিলে কি হয়, সুমা মাছ নিয়ে নিলাম লাঞ্চ আইটেম হিসেবে। লাঞ্চ শেষ, এখন হোটেল খোঁজার পালা। সেন্ট মার্টিনের রাস্তাঘাট আমাদের গ্রাম বাংলার মতোই, যদিও এটা একটা দ্বীপ কিন্তু গ্রামীণ পরিবেশ আর পরিবেশটাও খুব সুন্দর। এখন আমরা হোটেলে উঠব এবং কিছুক্ষণ রেস্ট নেব। আমাদের হোটেলের নাম ব্লু মেরিন রিসর্টস। আমরা সেন্ট মার্টিন দ্বীপে চলে আসছি। এখন আমরা সেন্ট মার্টিন দ্বীপে একজন সাগর পাড়ে, কখনো সাগর পাড় থেকে চামচ ঢোকাইনি। জিনিসটা সুন্দর লাগছে চামচ। সূর্য বসে আছে একা একা, রঙিন স্বপ্নটা বুনতে সেজে চেয়ে আছে ওরা চোখে। এরপরে গান মনে নাই, পানিটা অনেক মিক্স করে গেছে ভালোই। মানে আমি সেন্ট মার্টিনের পানিটা কালারগুলো পুরো একদম ডার্ক ব্লু,
আর কক্সবাজারের পানিটা কিন্তু ডার্ক ব্লু না, একটু সবুজ একটু সবুজ টাইপের পানি কক্সবাজারের পানিটা, যেটা আর কি মেইনলি দেখলাম। তো এখানে ডার্ক ব্লুর কারণে ছবিগুলো এত অসাধারণ আসে, খুবই মানে মারাত্মক ভালো লাগে। এটাই ভাবছিলাম কাঁকড়াই না, চিপসের প্যাকেট। এখানে একটা কাঁকড়ার কলস মেবি আছে, এটা কাঁকড়া মরে গেছে, কাঁকড়াই ছিল হয়তো। অসাধারণ মানে একদম জোস, পাথরে ভরপুর এলাকা, অসাধারণ। সবাই আসো আমার সাথে। ভাইয়া বলো কেমন লাগছে তোমার? আমি ল্যান্ডে নাচতেছি, দুষ্ট কথা কার? অসাধারণ সৌন্দর্য, বলা পরা দেবো না, বলে পাকেটে যাবে, সাবধান, একদম সাবধান, হুঁশিয়ার, সাবধান, হুঁশিয়ার। একটাও দেখলাম না কাঁকড়া, কোথায় আমাকে কাঁকড়া গুলা? সুন্দর লে পাল্লা দে। হিরো আঙ্কেল কেমন লাগে? আমার তো ভালোই লাগতেছে, এখন তোমাকে দেখে আরো বেশি ভালো লাগতেছে আমার। ও পরিবেশটা খুব সুন্দর আর প্রকৃতির মধ্যে আছো, তাই তো? আমার মনে হয় যেখানে থাকি আপনি সিনেমা আসছিলেন লাস্ট কবে? আমি সিনেমা আসছিলাম লাস্ট 2012। 8 বছর পর আবার আসলেন, তো এখন আর কি চেঞ্জ লাগতেছে কিরকম? 2012 আসছিলাম, 2008 আসছিলাম, 2003 আসছিলাম, তো এখন আর কি কিরকম চেঞ্জ মনে হইতেছে? আগের থেকে নোংরা হয়েছে, বাইরের পরিবেশ সুন্দর লাগতেছে, আগে থেকে অন্যরকম লাগতেছে। এরকম এরকম একটা দ্বীপ, এত সুন্দর একটা দ্বীপ, এরকম একটা দ্বীপ থাকতে যদি থাইল্যান্ডের হাতে থাকতো, কিবা চায়নাগো হাতে থাকতো, কিবা যদি সিঙ্গাপুরের কারো হাতে থাকতো, এই দ্বীপটা, এই দ্বীপটা দিয়া আর কি পৃথিবীর সারা পৃথিবীর লোকজন আকৃষ্ট করতো আর কি নানানভাবে। এটার ভিতরে এখানে অনেক কিছু করা সম্ভব। জানি না হয়তো বা এই সিনেমাটি আর কখনো আসা হবে কি না হবে না, কিন্তু একটা কথা না বললেই নয় যে এত সুন্দর জায়গা আমাদের দেশের মধ্যে আছে এটা কল্পনা করাও যায় না। যারা এসেছেন তারা এই সৌন্দর্য উপভোগ করেছেন, আর যারা এখনও আসেনি তারা অবশ্যই আসবেন। আর দেশের সম্পদকে যত্ন করবেন, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, কারণ এরকম ময়লা আবর্জনা ফেললে আপনাদের এই সৌন্দর্য আর সুন্দর থাকবে না। তো ময়লা ফেলে নিজেদের পরিচয়টি নিয়ে যাবেন। কি নাম তোমার? এ বাবু কি নাম তোমার? হ্যাঁ
बोलो बोलो तुम्हारा नाम की তোমার বোন হ্যাঁ মহিন খাও বাবা গান গাইতেছে আমার দেহ গোরি মিষ্টি 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 মাত্রই তো খাইলি তোমাদের কেমনে পাইলি আমাদের তো মশলা দিয়ে বানাইছি হ্যাঁ আসলে অনেক মজা লাগতেছে মিষ্টি একটা ফ্লেভার খুব নরম ফ্লেভারফুল মিষ্টি সস দেখা তো কেমন লাগলো তাহলে ক্র্যাপ সেরকম এগুলো কোথা থেকে করে নিয়েছেন ভুল পাশে তো বলো মহিন তোমার কেমন লাগলো ভালো ভালো আমার বন্ধু দিনে পরাণ পাখি বুঝাইলে বুঝে না ওই আমার বন্ধু দিনে পরাণ পাখি বুঝাইলে বুঝে না হেলায় হেলায় কাটলো জীবন গো ওষো কি হিসাব সোলো আনায় আমার বন্ধু বিনা পহরানে পাখি আর দোর জমানে না কিয়া গুঞ্জালাইলা বন্ধু রে ঘুরে কিয়া গুঞ্জালাইলা বন্ধু রে ও বন্ধু হিসাব শোনো বারবিকিউ সস দিয়ে খাইতেছি তুমি চাই করো মাংস দেখো কত মাংস এখানে আমি জাস্ট এতটুকু খাই আবার তো লবস্টারটা আসলে কেমন হয়েছে বারবিকিউ সস তো বারবিকিউ সসের সাথে খাবো ভাই মজা আছে তো আমাদের ডে থ্রি শেষ
তো আজকে রেত্রিতে অনেক কিছু এনজয় করলাম, সেন্ট মার্টিন ঘুরলাম ফিরলাম আর অনেক মজা হয়ে গেলো। তো ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগছে আমি আশা করি। আর কালকে সেন্ট মার্টিনে অর্ধ দুপুর থাকবো, দেন আমরা রওনা দিয়ে চলে যাবো আমার কক্সেস বাজার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি ভিম গুমস থেকে। উই আর নাও ইন সেন্ট মার্টিন এন্ড নাও উই আর গোনা এক্সপ্লোর সেন্ট মার্টিন। আজ চতুর্থ দিন আর সকাল সকাল সেন্ট মার্টিনের এখানে সবাই তাজা তাজা মাছ ভাজা খাওয়াটাই বেশি প্রেফার করে। আমরাও তাই মাছ খেতে চলে এলাম। তো তাজা দেখে রূপচাঁদা মাছ 7টা আর 2টা সুরমা মাছ অর্ডার করে ফেললাম। তাহলে ব্রেকফাস্টটা শেষ করা যাক, শেষ করে আবার ফিরব। কিছু বল, কেমন লাগতেছে তো? এই জায়গাটা কেমন লাগছে? এই জায়গাটা খুব খারাপ। আর এই হোটেলটা খারাপ? হোটেল হ্যালো, আবার আমরা চলে আসলাম, আমরা ব্যাক করলাম আবার আপনাদের কাছে। তো তুমি চেক আউট নাও রাইট নাও এন্ড ইউ আর গোয়িং ব্যাক টু কক্সেস বাজার। সেন্ট মার্টিন অনেক ভালো লাগছে, অনেক ভালো একটা ট্রিপ ছিল, কিন্তু অনেক গরম ছিল। আলহামদুলিল্লাহ, বলতে গেলে একদিনের যাত্রা সেন্ট মার্টিন হয়েও সবসময় মনে গেঁথে থাকবে স্মরণে। আজ হয়তো চলে যাচ্ছি, কিন্তু আবার আসবো এই সৌন্দর্যের মোহের টানে। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলে এখনই জলদি করে ফেলুন। আর সবাই ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফিজ। I'm not afraid to